الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন যে আমরা সাধারণত রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম এটা পড়ে থাকি। এখন কেউ যদি সুবহান রাব্বিয়াল আযীম এটা না পড়ে, সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি এটা পড়ে তার কোনো সমস্যা হবে কিনা, বা এতে সওয়াবের কোনো ঘাটতি হবে কিনা, বা সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পর এটা পড়তে হবে কিনা, এই বিষয়টা আপনি জানতে চেয়েছেন। এক কথায় আমরা বলতে পারি যে রুকুতে যে একাধিক দোয়া পড়া যাবে কিনা। প্রিয় দিনী ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে প্রথম দিকে সুবহান রাব্বিল আযীম এটাই পড়তেন, এটাই তার স্বাভাবিক নিয়ম ছিল, যেটা আমরা সহিহ বুখারী সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবে পেয়ে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পড়তেন এবং এর চেয়ে বেশিও পড়তেন। যাই হোক, সহিহ বুখারী তার একটা হাদিস আছে যে যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা হাক্কর 52 নম্বর আয়াত ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সুতরাং আপনি আপনার মহান রবের প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করুন, এই আয়াতটা নাযিল হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজআলুহা ফি রুকুআইকুম, এই আয়াতটাকে তোমরা তোমাদের রুকুতে রাখো, অর্থাৎ রুকুতে দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন এই আয়াত অনুযায়ী, অর্থাৎ সুবহান রাব্বিয়াল আযীম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের আমল বর্ণনা করতে যে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সূরাতুন নাসর নাযিল হলো, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সুতরাং আপনি আপনার রবের প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করুন এবং ক্ষমা প্রার্থনা করুন। এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যে দোয়াটা পড়তেন সেটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি, অর্থাৎ হে আমাদের প্রভু তুমি পবিত্র, তোমার প্রশংসা করি, তুমি আমায় ক্ষমা করো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করলেন এবং সাথে সাথে ক্ষমা প্রার্থনাও করলেন। এটা অর্থাৎ এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে করতেন। আম্মা জানা আয়েশা বলছেন কানা ইয়াতাউওয়ালুল কুরআন, তিনি এই দোয়ার মাধ্যমে কোরআনের ওই আয়াতের ব্যাখ্যা করতেন, অর্থাৎ যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করার নির্দেশ দিয়েছেন এবং ক্ষমা প্রার্থনার কথা বলেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াত অনুযায়ী এই দোয়াটা পড়া শুরু করলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি। সুতরাং কোন ব্যক্তি যদি সরাসরি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি এই দোয়া পড়ে কোনো সমস্যা নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যেটা আম্মা জানা আয়েশা বলেছেন, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যে আল্লাহ রাসূল সুবহান রাব্বিয়াল আযীম আগে পড়তেন তারপর এটা পড়তেন, এটা বোঝা যাচ্ছে না, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শেষ জীবনের আমল ছিল। সুতরাং আপনি সরাসরি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি এটা পড়তে পারেন, অথবা সুবহান রাব্বিয়াল আযীম এটা তিনবার পড়লেন, এরপর সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি এটাও পড়তে পারেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রুকু এবং সিজদাতে আমরা আরো একাধিক দোয়া খুঁজে পাই, যেমন দুটো আমরা উল্লেখ করলাম, সহিহ বুখারীতে যেটা আসছে সুবহান রাব্বিয়াল আযীম, এরপর সহিহ বুখারীতে এটাও আসছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি, দুটো গেল। এরপর আপনি পাবেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটাও পড়তেন, এটা সহিহ মুসলিমে এসেছে। এছাড়া আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশা আলাকা সামি'ই ওয়া বাসারি ওয়া মুখি ওয়া ইদামি ওয়া আসাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটাও পড়তেন, এই দোয়াটা এসেছে সহিহ মুসলিমে। এছাড়া আরেকটা দোয়া এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন সুবহানা রব সুবহানা দিন জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমাতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাও পড়তেন, এই দোয়াটা আপনি পাবেন নাসাইতে। প্রিয় দিনী ভাই, এক্ষেত্রে আপনি একাধিক দোয়া পড়তে পারেন, তবে সবচেয়ে ভালো হয় সুবহানা রাব্বিয়াল আযীম এটা আগে তিনবার পড়ে নিলেন,
বা একবার পড়ে নিলেন, এরপর বাকিগুলো আপনার ইচ্ছা মতো আপনি পড়তে থাকেন। আপনি যতক্ষণ রুকু করবেন, আপনি ইচ্ছা করলে দুটা পড়লেন, প্রথমে একটা পড়লেন, এরপর আর একটা যোগ করলেন, এরপর আর একটা পড়লেন, এইভাবে আপনি পাঁচটাও পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে সাব্যস্ত রয়েছে, সবগুলি সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।